আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনার সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো গিফট হাম্পার দেখে টাইটল থামনে সব তো দেখে আপনারা বুঝতে পারছেন আমি হয়ে যাই আজকে। সাহেব আমার লগে আপনারা বেড়ানি আর ভিডিওটা দেখতে দেখো কার। তো আপনারা আজকে আমি দেখাইবো আমার ফ্রেন্ডের নিয়ে হাউস কিনছেন। আগে আমরা খান্দাত আসলাম, তাই আমরা তাকে কিছু দূর গেছেন কি তো এর লাগে হইতে আপনার লোকে তোরা শেয়ার কর না করলে কিলা লাগে আমার ফ্রেন্ডের ঘর নিউ হাউস। তো আজকে আপনারা লোকে একটাও শেয়ার করব, তাই আপনারা দাওয়াত করছেন তার নিউ হাউস দেখবার লাগে। আর আমি হইতে আমি একলা করে দেখলাম নি আপনার লোকে তোরা শেয়ার করে লাগে। তো তারা করা ইচ্ছে আপনারা দেখতে পারা মাতি মাতি গপ করে করে আপনারা লইয়া সবরে লই আইসি। তা ইনে একটা দেখতে পারা দেন বড় একটা সিটিং রুম, যে সুন্দর করে মাশা আল্লাহ সব মাশা আল্লাহ করে বা যে সুন্দর আসলে তারার মনের মতো পাইছেন করে তারা গড় লইছেন। আর বড় বালা একটা জায়গা একটা মাঝে লইছেন আর কি, এবার বালা কেতাম আছে সকল তার সুবিধা আছে ওখানেও আর সব তার খানদাত আছে আর কি। তো তান কিলাখান সুন্দর করে তান গড় এবতরে পালা করে সপ্তাহ আন্যা খেতা করছেন না সুন্দর হয়েছে মাসা আল্লাহ সপ্তাহ আছে। আর কিলাখান হাজাইছেন তেন গড় একেবারে সুন্দর করে, তো আপনারা দেখতে পারা। সবটা যে সুন্দর নাইস ক্লিন সবটা ঠাইটি ঘোরা মাসাল্লাহ যে সুন্দর হয়েছে তার ঘর। আপনারা যদি পুরাটা ঘর দেখেন আর বিশেষ করতে নাই অত সুন্দর লাগে, খালি মুখ দিয়ে হইলে তো হইতো না, আপনারা দেখে হইতো পাচ্ছে নাই ঠিক আছে নি আমার ফ্রেন্ডর ঘর সুন্দর নেই বা ঠিক আছে নি একটা আর কি। আপনারা ঘর দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে জানাই পাচ্ছে নি আমার ফ্রেন্ডের হাউস কিলাখান লাগছে আপনারা গেছে পালা পাইছেন নি জানাই আসলে যে সুন্দর ঘর লইছেন। একটা ফ্রন্ট রুম দেখাইছি সিটিং রুম, সরি ফ্রন্ট রুম বা দে ডাইনিং রুম একটা বা দে কিচেন। যে সুন্দর ডিনার সেট, তো ডিনার সেট একটা খুলে দেখাই মো দেখি। তারপরে যে সুন্দর করে তাই সবটা ঠিক করে তুলছ নাইসলি। এখন আপনারা কিচেন দেখাই মতন দেখতে পারে কত সুন্দর করে কিচেন, যে ঠাইটি করে সবটা ক্লিন নাইস এন্ড ক্লিন। পরে থান গার্ডেন আস্তে আস্তে নিয়ে দেখাই মতন গার্ডেন দুইবার আমি তুলছি, একবার আমরা দিনও গেছিলাম দিনও তুলছি আর একবার নাইট টাইমও তোরা গিয়া দেখছি কিলাখান লাগে পরে দেখাইছি। এখন আপনারা গার্ডেন দেখতে পান আর এদিন যে মেয়ে গার যে পাতা সাথীন দেখতে পারা কিলাখান গাছের পাতা লড়ে আর হকর তাকে সব পাতায় নাই
অল্টানার হগর আর বড় গার্ডেন আছে জানি তো হগর গার্ডেন থাকি কিতা কিতা আছে মনে হয় গাছপালা পাতা পাতা তো সব টান যে সুন্দর করে টমেটো দর্শক দেখি যে সুন্দর তো এখানে ওই না সুন্দর করে সব তারপরে নাইসলি তো তো আমি আপনার নাইট টাইম একবার লাস্টে দেখাইমো লাস্টে যাইবার সময় নাইট টাইম গেছেন না নিয়ে তো বাদে আমি আখবা তুলছি তো গার্ডেনও বেশি থাকতাম পারছি না যত মেঘ দিয়েও দেখতে পারছো আমি বাতাস মেঘ তবু বৃদ্ধি করবার লাগি অত মেঘ দিয়ে তত আমি খাইলাম আর আমার কত আমি টানি খাইলাম মাথা ধর তখন কেউ আমি কি দেখা মোটার উপরে তো দেখাইছি না উপরে লেগে যাই আমি কেক করারে উপর তুলে তুলে আপনার লাগে বৃদ্ধি করছি ওটা আপনারও দেখাই মতো তো এখন যাই মানে আপনারা লাগে উপরে আপনারা এই কামার লাগে এখন তার উপরে বেডরুম কয়টা ওটা আপনারা দেখাই আর বাথরুম বেডরুম ওটা সব তো আপনারা লোকে শেয়ার করব তো দেখতে থাকুক আমার ফ্রেন্ডের ঘর কি লেখানো হয়েছে তো ফার্স্টে যে রুম চাইলাম আসলে দেখতে লাগে যে বড় রুম এটা হলো বাথরুম বাথরুম আসলে রিয়েলি নাইস রিয়েলি বড় এই মনে হয় নিউকের মাঝে আসলে সবসময় সকলের গরমগুলো থাকে না ছোটো ছোটো বাথরুম যারা জানো নিউকের মাঝে বেশিরভাগ মানুষের করে ছোটো ছোটো বাথরুম থাকে টয়লেট থাকে ওটা হচ্ছে যে বিগ একটা বাথরুম পাইছ নিকটা ই করো মাঝে যে সুন্দর করে তারা হাজাইয়া থইছ তো আপনার লোক তোরা শেয়ার করছি তারপরে আর একটা রুম ছোটো রুম আছে তো ওর ছোটো রুম আপনাকে দেখাই মো তিন বেডরুম হাউস ওর বড় রুম একটা ছোটো রুম একটা একটা মিডিয়াম রুম আছে আর কি ওটা দেখাই আপনার লোকে একটু হলে সব থাকি ছোটো রুম যেটা একটা আর একটা কিছু মিডিয়াম ভেরি নাইস হয়েছে সবটা ভেরি নাইস রুম হল সব হলটি বড়ো বড়ো আসছিল আর তারা আমরা সুন্দর করে নাইসলে হাজাইয়াও থইছ সবটা বেশি দিন হয়েছে না মনে হয় তুই ফোর মান্থস হয়েছে মনে হয় ওরা খান তারা গেছেন কি সামার হলিডে থাকি আমার খইরা জানে আমরা খইরা ফ্রেন্ড সকল আমরা যতজন আছি সব আমরা গিয়ে দেখবার লাগে আসলে লেট হয়ে গেছে আমরা হলিডে গেছিলাম গিয়ে সামার টাইমও লাগে লেট হয়ে গেছে তো ও সাইডে দিয়ে বড় রুম আর দেখাইলাম না আর তিন বেডরুম তো আর হয়ে গেছে আর অকলটা দেখাইয়া কোনো ফার্ম নেই সব তো আর দেখানি যায় না দেখাই লিছি যে তখন দেখাইবার তো আপনার কাছে কি লেখান লাগছে আপনারা জানাইবার সুন্দর লাগছে নি ঘর আর ফ্রেন্ডে খানি উনি রেডি করা আমরা লাগি খাইতাম খানির টাইমও ওই যাইরও খাইমো আর আমার ফ্রেন্ড ফ্যামিলির লাগি তারা লাগি সবটাকে দোয়া বেশি বেশি করে আপনার সকালে দোয়া করবা প্লিজ আর আসলে রিয়েলি একটা সুন্দর টাইম আমরা কাটাইছি সব ফ্রেন্ড মিলিয়া আর যে মায়া করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আমার ফ্রেন্ডের আমি জানি আমার ভিডিও ফুল দেখুন সবসময় আমার ভিডিও দেখে থাকুন আর টেলিভিশনের মাঝে দেখুন টিভির মাঝে অন করিয়া বড় করিয়া দেখুন আমার হয়েছে সবসময় তো থ্যাংক ইউ সো মাচ তোমারে তুমি অত মায়া করে দিছ অত মায়া করছো আমরারে আর রিয়েলি এনজয় করছি নেক্সট টাইম আরও এনজয় করবো বেশি কে আর ভালো লাগছে তোমার নিউ হাউস
আর সবে মাসা আল্লাহ করবার সবে দোয়া দোয়া করবা কে তার আল্লাহ ওখান কিছু নাই সে দেখার আমরা লাগি নাস্তা ওটা বানাই রে নাস্তা ওটা তোরা খাইমো ওটা ওটা করি আর কি। তো আমরা খেয়াল করে গেলে আমরা হয়েছি না নিয়ে সব সময় ভিডিও মাঝে বই না আমরা বই থাকি না একজন আর একজনের ফ্রেন্ডরা করে গেলে আমরা হেল্প করি এইসবে এখানেও চা ওটা বানাইছেন খাইছি চাও খাইয়ে পরে কানের টাইম হয়ে যাই রো রাত লেট হয়ে যাই রো এইবার কি টাইম হয়ে যাই রো করো আর জলদি জলদি খানি খাইতাম হইব। তো ওটা কি আসলে যে বেলা একটা হইলাম না নিয়ে আমরা কেটা করছি এনজয় করছি। তো আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমে শেয়ার করবা সকলে আর কেটা কর আমার লগে থাকবা আর আজকে খানি খাইয়া আর শেষ করিলাম আর কি। লাস্টের ভিডিও দেখাইতাম ওই পর্যন্ত তার গার্ডেন নাইট টাইম কি লেখা লাগে অথবা দেখাইতাম। তো আপনারা দেখতে থাকো লগে আর এনজয় করবা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কত মজা মজা খানি খাইছি দেখতে পারছি না আমার হইলাম না মানে এভরি টাইম দেখাই না আমার হই আজকে নাম হইলাম না। তো নাইট টাইমও থাকার গার্ডেন কিনা লাগে ওটা আপনারা দেখাইতাম সেরাম আর আমার ফ্রেন্ডের একটা গাছের নাম কইসেন একটা এটা একটা ঔষধর লখান কাম করে ই ফাতা কেটা কইসল পাথর কুচির কিতা গাছ না কিতা কইসল আমার সরি আছি আমি ভুলে গেছি আমি কতবার মনে করছি কত মনে করছি আসলে এটা হয়েছে নাকি যে বালা যে কেতো হয় আর কি খাইলে মনে করো তা ফাত্তা খাইলে মনে হয় যে বালা আর কি এই ফাতা হয়ে গেল তো এখন ভিডিও মাঝে নাইনি নাকি তুলছি না ও তুলছি মনে হর তুলছি দেখি অন্য আছে খান্দার ওটা কেটা আস্তে আস্তে যাইব ওটা খান্দাত গেলে আপনারা দেখাই গিয়ে মনে হয়েছে আমার এখন একটা নাম আছিল পাথর কুচির গাছ মনে কর। তো দেখা এটা যে হেল্প হয় এটা যদি কেটা করেছেন এটা যদি কি তোমার যদি সেউর যদি কিডনি স্টোন হয় তে ওটা খাইলে বলে যে ভালো হয় তো ওটা খাইলে কইছেন যে ভালো হয় যে হেল্প হয় আপনারা যদি আরবার নাম জানেন না আপনারা ইউটিউবে সার্চ মারিও দেখতে পারবেন আসলে যে ভালো একটা জিনিসের কথা কইছেন। সো আজকে ও পর্যন্ত শেষ করে লাইমো আর সকল বেলা থাকবা খুশি থাকবা আমার ফ্রেন্ডের ফ্যামিলির লাগে দোয়া করবা আর থ্যাংক ইউ সো মাচ আমার যে ফ্রেন্ড আমার দাওয়াত দিয়ে খাবাইছেন থ্যাংক ইউ তোমারে আর নেক্সট টাইম আর আপনি দেখাইব। তো আজকে ও পর্যন্ত আল্লাহ হাফিজ এভরিওয়ান আসসালামু আলাইকুম।